हाय बंधुरा, आज के आर छोट एक गल्प नहीं चले आज के जो गल्पटी पाठ करब गल्पर नाम हासिते बाजीमात कलम कण्ठे रोजना बनार्जी की गो बजारे गेले हासि मुखे फिर एम गोमरा मुख निये केन निश्चय तोर बंधुदेर आड्डा ठेके गिये तुम्हें ना बोले गाल गप्पोय तुम एकदम भिरमि खाबे ना ता आज आबार कि बोलो सुनी कि आर बोलबे प्रतिदिन जा बोले ताई बोलो के बोलछे तार नाकि मासिक इनकाम एक लाख के बोलछे सत्तर हजार रजत तो आज आबार बोलो तार नाकि परेर मास थेके देढ़ लाख टाका काछाकाछि इनकाम होबे आमी शुनेई तो केमन गुटिये गेलाम गो कोथाय आमी मासे पंचाश हजार टाका इनकाम करते गिये हाँपिये उठछि आर ओरा ओरा कि ओदेर कि तुमी निजेर चोखे अत टाका इनकाम करते देखेछो सबाई तो ब्यबसा करे ब्यबसा कि ग्यारंटी दिये बला जाय जे प्रति मासे एक इनकाम होबे आर जदि हयो ताहले से तो खूब भालो कथा तबे जे सत्यिई विशाल इनकाम करे से कखनो निजेर मुखे ता बोले बेड़ाय ना खाली कलस बाजे बेशी एकटा कथा बोलो तो आमाय ओई जे सुखचाँद मशाई एकशो बिघार ओपरे तार माठेर जमी शुनेछि तादेर एतो गहना जे बैंकेर लकारे रखते हैं निजेदेर निरापत्तार जन्य टाका पैसाओ तो तादेर अढेल तबु तिनि सेई एकई सादार ओपरे आजि आजि पेयाजी रंगेर दागटाना जामा छाड़ा आज पर्यन्त अन्य कोनो जामा पड़ते देखलाम ना आर तिनि जे अत विषय आशायेर मालिक ता मुखे बला तो दूरे थाक हाव भावेও প্রকাশ করেন না ওনার স্ত্রীও কি অমায়িক ব্যবহার পথের মানুষ ডেকে ডেকে কথা বলে কে ছোট কে বড় তার কোনো বাজবিচারই করেন না আরে বাবা আজ মরলে কালকেই তো সবাই একই জায়গায় পৌঁছাবো সবার জন্যই সেই সাদা শাড়ি বরাদ্দ যে বড় লোক से कि तक निजे सब दामी बनारसीटा जड़िए जो पारे ना तो रही बाकी फैशन स्टाइल ये सब हमें तुम्हें कि बोले हमारा सवार थे एक आलदा रकम भाव चलब आप फेसबुके ह्वाट्सपे दामी शाड़ी चूड़ी पड़े पोज दिए सेल्फी तुले छवि छेड़े নিজেদের আভিজাত্যপূর্ণ মানুষ হিসাবে প্রমাণ করতে যাব না তুমি ওদের গল্প শুনে একদম হতাশ হও না তুমি যেভাবে প্ল্যান করে করে সুন্দর করে এগিয়ে যাচ্ছ তাতে তুমি খুব তাড়াতাড়ি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে আমরা কচ্ছপের মতো ধীরে ধীরে চলব আর অর্থ উপার্জন করে অন্য সবার মতো নিজেরা ভোগ বিলাসে মাতবো না আমি এখন মনে করি বিশাল দামি দামি শাড়ি গহনা পরে দেখো আমি কত বড় লোক এটা না দেখিয়ে একটা কম দামি শাড়ি পরে ওই টাকাটা দিয়ে যার টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে বা যেসব বৃদ্ধ বৃদ্ধা মানুষগুলো অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে তাদের এবং ছোট্ট ছোট্ট অনাথ নিষ্পাপ বাচ্চাগুলোর মুখে আমরা একটু হাসি ফোটাতে পারি এত সুন্দর পৃথিবীতে ওপরওয়ালা কেবলমাত্র আমাদের নিজের খাওয়া পড়া ভোগ বিলাসের জন্য পাঠাননি পাঠিয়েছেন যাতে আমরা সকলে কিছু না কিছু অবদান এই পৃথিবীকে সুন্দর করার জন্য রেখে যেতে পারি তার জন্য আমাদের আজকের কাজ যেন পরবর্তী প্রজন্মের মানুষ উপকৃত হয়
এমনই কিছু কাজ আমাদের করে যেতে হবে। তুমি ঠিকই বলেছ, তোমার চিন্তা নেই। আমি আর অন্যদিকে তাকিয়ে কে কি করলো না করলো সেটা দেখে সময় অপচয় করব না। আমি বুদ্ধি খাটিয়ে নিজের আপন মনে কাজ করে যাব। সত্যি আমাদের অন্যকে দেখানোর কিচ্ছু নেই, কিন্তু এই সুন্দর পৃথিবীর জন্য অনেক কাজ করার আছে। যে ছেলেটা বা মেয়েটা আজ টাকার অভাবে বই কিনতে পাচ্ছে না, কিংবা হয়তো খুব মেধাবী, ডাক্তারি পড়ার প্রবল ইচ্ছা, শুধুমাত্র অর্থের হবে সে বাধাপ্রাপ্ত হচ্ছে, আমরা এদের পাশে দাঁড়াব। আজ যদি ওকে সাপোর্ট দেওয়া যায়, তাহলে আগামীতে এই দেশ একটা ভালো ডাক্তার পাবে। তুমি একদম ঠিক বলেছ, আমি এটাই বোঝাতে চাইছিলাম। আসলে কি বলতো, আমরা আমার আমার করতে করতে দিন দিন অন্ধ হয়ে যাচ্ছি। পৃথিবীতে এসে 99% মানুষ অর্থ সম্পত্তি ধন দৌলত দেখে আমিত্বে আটকে পড়ে। নিজে বড় হওয়ার নেশায় আমরা ভুলে যাই কেন আমরা এখানে এসেছিলাম। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? বলেছিলেন, যদি তোর কর্ম সঠিক হয় তাহলে তুই এই পৃথিবীতে যা চাবি তাই পাবি। তোরা প্রকৃতির কাছে চাইতে কেন ভুলে যাচ্ছিস? ইচ্ছা করলে একজন মানুষ প্রচুর অর্থ সম্পত্তি অর্জন করতে পারে। অর্থ উপার্জন করা মন্দ কিছু নয়, কিন্তু সেই অর্থ একা শুধু পরিবারকে নিয়ে ভোগ করা বোকার লক্ষণ। তাই দেখেছ তো, যারা শুধু নিজের ভোগবিলাসে মত্ত থাকে, কাউকে কিচ্ছুটি দিতে চায় না, তারা খুব বেশি দূর এগিয়ে যেতে পারে না, একটা ছোট্ট গণ্ডির মধ্যেই আটকে থাকে। তারা এই বিশাল জগৎ সম্পর্কে জানে না বলে তার ওই ছোট্ট গণ্ডিটাকে বিশাল জগৎ ভেবে লম্পঝম্প করে মরে, এবং যত লম্পঝম্প করে তত বেপাশ কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ে। এদের অর্থ হয়, কিন্তু তা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে না বলেই মনে শান্তিও পায় না। আর যার মনে শান্তি থাকে না তার জীবন তো নিরর্থক। পৃথিবীর মহান মহান মানুষের দিকে তাকিয়ে দেখো, তারা দুহাত দিয়ে মানুষের সেবা করছে। তারা যত মানুষকে সেবা করছে অর্থ তাদের কাছে তত ধরা দিচ্ছে। এদের অর্থ কখনো ফুরায় না। আর আমরা ফুরিয়ে যাওয়ার ভয়ে অর্থ দিয়ে কাউকে সাহায্য করতে চাই না, অর্থকে আটকে রাখার চেষ্টা করি। এবং ওই যে বললাম ছোট্ট গণ্ডির মধ্যে দাঁড়িয়ে আমি অমুক আমি তমুক এই করে লাফিয়ে মরি, আমরা ও পথে হাঁটব না। হ্যাঁ, আরেকটা কথা, পরের দিন তোমার বন্ধুদের সামনে গিয়ে ওদের কথা শুনে জবতব হয়ে গুটিয়ে যাওয়ার ভাব করবে না। ওদের কথা হাসি মুখে শুনবে এবং ওদের মন খুলে কথা বলার জন্য উৎসাহিত করবে। কিন্তু নিজে কি ভাবছো কি করছো তার কিচ্ছুটি বলতে যাবে না। আমরা মুখে কিচ্ছু বলবো না, কাজ করে দেখাবো। আর তুমি যখন ওদের সব কথা হাসি মুখে শুনবে, তখন ওদের বাড়ি বাড়িয়ে কথা বলা বন্ধ হয়ে যাবে। কেউ যখন নিজেকে জাহির করতে চায়, তখন রাগ নয় হাসি দিয়েই মাত করতে হয়। যারা নিজেকে অন্যের সামনে বড়, শিক্ষিত, বুদ্ধিমান, স্ট্যান্ডার্ড প্রমাণ করতে চায়, তাদের ওই অহংকার চূর্ণ করার সব থেকে সহজ রাস্তা হলো এক টুকরো মুচকি হাসি। যখন দেখবে ও তোমার মনে কোনো প্রভাব ফেলতে পারলো না, তখনও সে তোমার খুব ভালো বন্ধু হয়ে উঠবে, নইলে
অন্তত তোমার সামনে সে নিজেকে দেখানোটা বন্ধ করবে। বুঝলে মশাই? অনেক কিছু আছে যা কেবল হাসিতেই বাজিমাত করা যায়, কিন্তু সে যদি একবার বুঝে যায় তার দেখানো ভাবটাকে তুমি নিতে পারছ না, বা তুমি তার কথা শুনতে চাইছ না, বা তাকে এড়িয়ে যেতে চাইছ, তাকে দেখতে চাইছ না, তখন সে আরও বেশি বেশি করে, সে যে খুব বড়, তুমি তার তুলনায় কিছুই নও এটাই প্রমাণ করতে চাইবে। এটা মানুষের একটা মানসিক সমস্যা। খুব বুদ্ধিমান ব্যক্তি ছাড়া এখান থেকে মানুষ বার হতে পারে না। তাই এদের থামানোর ওই একটাই রাস্তা, সেটা হলো হাসিতে তুমি বুঝিয়ে দাও ও যে বড়, সেটা তুমি মেনে নিলে, এবং ও ছোট কি বড় তাতে তোমার কিচ্ছুটি যায় আসে না। আজকের গল্প এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।